প্রিয় শিক্ষার্থীরা আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের লগারিদমের উপর এর পূর্বে আমরা তিনটা ক্লাস করে ফেলেছি আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা অনেকেই যে চ্যাপ্টারটা অ্যাভয়েড করতে চাও আজকে হচ্ছে সেই চ্যাপ্টার নিয়ে আমি কাজ করব চার দশমিক তিন আজকের জন্য কিন্তু আলাদা কোনো ক্লাস করবে না আজকে আমি একটা ক্লাস দিয়ে পুরো একটা অধ্যায় কভার কর সরি আজকে আমি এক একটা ক্লাস দিয়ে পুরো একটা অনুশীলনী কভার করার জন্য চেষ্টা করব। দেখা যাক আমরা কতটুক যেতে পারি আজকে আমি যে যে বিষয়ে তোমাদেরকে অভিজ্ঞতা শেয়ার করব বা কিছু কৌশল শেয়ার করব সেগুলো আমি এ পাশে কিন্তু লিখে রেখেছি একটা হচ্ছে সংখ্যার বৈজ্ঞানিক রূপ আমরা সংখ্যাগুলোকে কীভাবে বৈজ্ঞানিক আকারে লিখতে পারি দ্বিতীয়ত হচ্ছে সাধারণ লগের যে পূর্ণক নির্ণয় সেটা পাশাপাশি সাধারণ লগের অংশ নির্ণয় যেটা আমরা আসতে চেষ্টা করবো সেটা কতটুকু করতে পারি তো আমি কথা বারাচ্ছি না আমি শুরু করছি তার আগে বলে নিই অবশ্যই এই ক্লাসটা তোমার টাইম লাইনে শেয়ার করবা যাতে তোমার বন্ধুরা এই ক্লাসটা মিস না করে অবশ্যই অবশ্যই বন্ধুর উপকার করবা আমরা মূল পড়ায় যাওয়ার আগে কিছু একটা আমরা জানা বিষয়গুলো একটু শেয়ার করি আমি বরাবরের মতো যে ক্লাসগুলো আমি করি ঠিক সেটার মতো আমরা একটু এখন শেয়ার করবো আমরা যে বিষয়গুলো জানি সেটা আমি সিম্পল একটা গুণ অঙ্ক দিই তোমাদেরকে সেটা হচ্ছে ধরে নাও ওয়ান থ্রি টু ফাইভ ইন্টু এটা কত হবে এটা একটা গুণ অঙ্ক আর একটা দিই গুণ এটা এটা কত হবে আমি আবার বলি এখানে দুইটা গুণ অঙ্ক দিয়েছি আমি সেটা হচ্ছে ফিফটিন পয়েন্ট থ্রি টু ফাইভ ইন্টু ওয়ান হান্ড্রেড এইটা আমাদের গুণ করি আমাদের গুণটা কত হবে কি তোমরা নিশ্চয় ক্যালকুলেটার নিচ্ছ আমার মতো কি ক্যালকুলেটারে কি তোমরা হিসেব করে সেটা ক্যালকুলেটারের কোনো প্রয়োজন নাই সিম্পল এই গুণটা দেখো আমি একটু তোমাদেরকে দেখা দিই গুণটা কীভাবে করতে হয় স্টেপ এখানে যে ওয়ান থাকে আমি এটা বলতেছি ওয়ানের পরে যদি ওয়ানের পরে বা টুর পরে বা থ্রির পরে যদি কোনো জিরো 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 এরকম কিছু একটা থাকে সেই কৌশলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ওয়ান দিয়ে গুণ করলে যা আছে তাই থাকবে এখানে কি থাকবে ফিফটিন থ্রি টু ফাইভ এরপরে শূন্য কয়টা দুইটা আমরা দুইটা কি দিব শূন্য দিব এখন দেখতে হবে দশমিকটা কয়েকর আগে আছে এখানে তাহলে এক দুই তিন তিনগর আগে দশমিক আসে সো এখানে কি হবে এক দুই তিন তিনগর আগে কী হবে দশমিক আসবে একইভাবে আমরা যদি এই কাজটা করতে যাই এখানে যদি আমরা এই কাজটা করতে চাই কত হবে থ্রি টু নাইন টু ইন্টু ওয়ান তাহলে যা আছে তাই থাকবে থ্রি টু নাইন টু এরপর শূন্য কয়টা তিনটা এক দুই তিন কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে তো নাই নাই দশমিক নাই তাহলে কি করব। তাহলে হচ্ছে দেখো দশমিক কোনো কিছু না থাকলেই আমরা কিন্তু একটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা শেষ শেষের দিকে একটা দশমিক আনতেই পারি এটা কোনো ফ্যাক্ট হয় না যেমন পনেরো টাকা পনেরো টাকা আমরা চাইলে এটাকে আমরা এভাবে লিখতে পারি ফিফটিন পয়েন্ট জিরো জিরো টাকা এটা কি কোনো ভুল আছে কোনো ভুল নিশ্চয় নাই অর্থাৎ পনেরোকে আমরা পূর্ণ সংখ্যাকে পনেরো পয়েন্ট জিরো জিরো আমরা এইভাবে লিখতে পারি সো এখানে কিন্তু থ্রি টু নাইন টু একটা পূর্ণ সংখ্যা তাহলে থ্রি টু নাইন টুটা আমরা এটা আমরা এটাকে এভাবে লিখতে পারি নাইন টু তার মানে এখানে অবশ্য একটা কী আছে পয়েন্ট আছে তাই না তো আমি পয়েন্টটা এখানে নাই যেহেতু নয় পয়েন্ট দিচ্ছে না এই কথাটা কেন বলছি আমরা একটু পরে সেটা বুঝতে পারবো আশা করছি এই গুণের যে কাজ যেটা সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এবার আমি এখান থেকে একটু কাজ করি দশমিকের অবস্থান দশমিকের অবস্থানটা এখানে কোথায় এটা হচ্ছে এই জায়গায় আর এখানে হচ্ছে এই জায়গায় তাই না দশমিকের কি আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট দশমিকটা কোথায় আমাদেরকে সেটা চিন্তা করতে হবে কারণ দশমিকটা কোথায় আছে এটা হচ্ছে মূল পূর্বে এটা এটা পরে পূর্বে আর এটা পরে তাহলে দশমিকের অবস্থানটা কোথায় আমাদেরকে সেটা অবশ্যই অবশ্যই খেয়াল করতে হবে এখানে দেখো ও যেখানে ছিল ফাইভের পরে ছিল এখানে কোথায় আছে টুয়ের পরে তাহলে সে দশমিকটা কত ঘর জায়গা চেঞ্জ করলো এবং কোন দিকে চেঞ্জ করলো আমাকে সেটা হিসাব করতে হবে আমি একটু নোট করে নিই নোটটা হচ্ছে দশমিকটা কয়গর ছিল ফাইভের পরে এখন গেছে টুয়ের পরে তাহলে দুই ঘর জায়গা কি করলো চেঞ্জ করলো তাহলে প্রথম জায়গা বললাম কি দুই ঘর চেঞ্জ আচ্ছা এখন চেঞ্জটা কোন দিকে ডান দিকে না বাম দিকে সেটা করতে হবে ও আগের যে পজিশন ছিল সেই পজিশন থেকে কোন দিকে গেছে ডান দিকে গেছে ডান দিক কেন জায়গাটা পরিবর্তন করলো গুণের কারণে গুণের কারণে গুণ করার কারণে আচ্ছা এখানে শূন্য কয়টা দুইটা শূন্য কয়টা দুইটা এখন তো এটা মিলছে কিনা দুই আর দুই মিলছে কিনা মিলে গেছে অর্থাৎ কি দুই গড় কোন দিকে গেছে ডান দিকে গেছে কেন দুই গড় যেহেতু সংখ্যা শূন্য কয়টা আছে দুইটা এই জন্য আর ডান দিকে কেন গেল গুণ করছি এই জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করে আমরা সেম একটা গুণ করে দেখি এখন সে মিলে কি না যেমন ধরি ফাইভ নাইন থ্রি পয়েন্ট টু ওয়ান ফাইভ সিক্স ইন্টু এক হাজার ইকুয়াল টু আমরা এই ফর্মুলাটাকে গুণ করে মানে এই গুণটাকে আমি এই ফর্মুলায় গুণ করে নিয়ে আসবো দেখো শূন্য কয়টা হিসেব করবো এক দুই তিনটা তাহলে এখানে তিন হয় এখানেও তিন হবে তাহলে তিন ঘর চেঞ্জ হবে কোন দিকে ডান দিকে আমাকে প্রথমে লিখে ফেলি ফাইভ নাইন থ্রি টু ওয়ান ফাইভ সিক্স জিরো 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 এবার বলা হচ্ছে শূন্য কয়টা এখানে কয়টা তিনটা শূন্য হতে তাহলে তিন ঘর সে কোন দিকে যাবে ডান দিকে যাবে তাহলে এখানে ছিল এক দুই তিন এই জায়গায় কে আসবে সে যাবে অর্থাৎ দেখো এই জায়গা থেকে সে এই কে ক্ষয়ঘর যাবে তিন ঘর যাবে তিন ঘর কেন যাবে কারণ শূন্য কয়টা আছে তিনটা আছে শূন্য কয়টা তিনটা এই জন্য সয়গর গেছি তিন ঘর গেছি আচ্ছা এরপরে এই আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো তাই না আচ্ছা আমার এবার একটু উল্টা করে করি সেটা হচ্ছে এটা হচ্ছে গুণের ক্ষেত্রে তাহলে ভাগের ক্ষেত্রে কী হয় আমি সিম্পল একটা ভাগ করি সেটা হচ্ছে ফাইভ সিক্স সেভেন ভাগ হান্ড্রেড এ ভাগটা করলে কী হয় আমরা একটু ভাগটা করে দেখি ফাইভ সিক্স সেভেন হান্ড্রেড ফাইভ সিক্স সেভেন পয়েন্ট জিরো সিক্স জিরো আবার জিরো হবে সেভেন সেভেন জিরো জিরো একটু কিছু কিছু নাই তাই না অর্থাৎ এটাকে বাক করলে আমি কী পাচ্ছি ফাইভ পয়েন্ট সিক্স সেভেন এটাই তো এটা সিম্পল একটা বাঘ আমি এবার এটার সাথে একটু মিলে দেখি হ্যাঁ কী হয় এটা একটু নোট করি এবার কী হবে এবার এখানে দশমিকটা কিন্তু কোথাও দেখা যাচ্ছে না আমি একটু আগে কিন্তু বলে ফেলছি দশমিকটা কোথায় আছে দশমিকটা আসলে একজাক্টলি এখানে আছে ফাইভ সিক্স পয়েন্ট এই জায়গায় একটা কী আছে দশমিক আছে দশমিক বিন্দুটা এখানে কোথায় গেল আমরা এখন দেখবো ভাগের ক্ষেত্রে আসলে কীভাবে আমরা একটু নোট করে নিই সেটা হচ্ছে দশমিকটা এখানে ছিল সেভেনের পর আর এখানে আসলে সেভেন থেকে মানে এদিকে হয় ঘড় আসলো দুই ঘর আসলো তাহলে একটু একই তাহলে দুই ঘরটা কী চেঞ্জ দুই ঘর চেঞ্জ করলো ঠিক আছে তাহলে প্রথম স্টেপটা ঠিক আছে পরের স্টেপ বলা হচ্ছে এটা ডান দিকে গেছিল। আর একটা দশমিকটা এখান থেকে এখানে আসছে কোন দিকে বাম দিকে আসছে তার দশমিকটা যদি বাম দিকে আসে তাহলে এখানে ছিল ডান দিক এখানে হচ্ছে বাম দিক বাম দিক আবার হচ্ছে এটা তো গুণ করছিলাম আমরা তখন আর এখন এখানে কি করতেছি ভাগ করতেছি তাহলে এটা হচ্ছে ভাগ ভাগ এখানে শূন্য কয়টা দুইটা শূন্য দুইটা আছে অর্থাৎ গুণের ক্ষেত্রে দশমিকটা কোন দিকে দেয় ডান দিকে সরে আর ভাগের ক্ষেত্রে দশমিকটা বাম দিকে আসে এটা তো সিম্পল একটা থিওরি আমি একটা উদাহরণ দিই তোমরা বুঝতে পারবে সেটা ধরে নাও থ্রি টু ফাইভ পয়েন্ট নাইন সেভেন এইট ইকুয়াল টু তাহলে বাঘের ক্ষেত্রে কী বলছিলাম দশমিকটা কোন দিকে আসে বাঘের ক্ষেত্রে বাম দিকে আসে কয় ঘর আসবে শূন্য যতটা থাকবে ততটা তাহলে এখানে শূন্য হয়টা একটা দশমিক এখান থেকে বাম দিকে হয় ঘর আসবে এক ঘর আসবে তাহলে কি হবে থ্রি টু পয়েন্ট ফাইভ নাইন সেভেন এইট এ হচ্ছে ভাগ ফল প্রশ্ন এটা আমরা কোন কাজে লাগাব তাই না দেখে নেই আমরা কোন কাজে লাগাতে পারি যে কোনো একটা সংখ্যা আমরা ধরলাম এন ইকুয়াল টু কি যে কোনো একটা সংখ্যা লিখলাম আমরা হ্যাঁ আম সাপোজ ধরলাম ফিফটিন ওয়ান ফাইভ নাইন পয়েন্ট থ্রি টু সেভেন এটা একটা সংখ্যা হ্যাঁ লিখলাম ওয়ান ফাইভ নাইন পয়েন্ট থ্রি টু সেভেন এখন এই সংখ্যাটাকে এমনভাবে লিখতে হবে ঠিক এ আকারে টুয়েল টু এ ইন টু টেন টু টু এন আমাকে লিখতে হবে এখানে এ হচ্ছে এমন একটা সংখ্যা এ হচ্ছে এমন একটা সংখ্যা যেটা এক হতে পারবে বা এক থেকে বড় হবে এটা আবার দশ থেকে চুট হবে মানে এই ফর্মুলা নিয়ে আসতে হবে অর্থাৎ এমনভাবে সংখ্যাটাকে লিখতে হবে যেটা এক হতে পারবে এবং এক থেকে বড়ো হতে পারবে বাট দশ হতে পারবে না দশ থেকে ছুটো হতে হবে যেমন এখানে একশো উনষাট আছে একশো উনষাট এখন দেখো তো ওয়ান ফাইভ নাইন একশো উনষাট এখানে দশমিক আছে আমি দশমিকটা যদি একগণ নিয়ে আসি এখানে তাহলে কত হবে ফিফটিন পয়েন্ট নাইন তাহলে এখানে কত পাচ্ছি পূর্ণ সংখ্যা পনেরো পাচ্ছি তাহলে পনেরো পেলে এখানে কী হবে দশ থেকে চুটো হচ্ছে না তাহলে এটা ক্রস তাহলে দশমিকটা আরও একগণ নিয়ে আসি ওয়ান পয়েন্ট ফাইভ নাইন ওয়ান পয়েন্ট ফাইভ নাইন তো ওয়ান পয়েন্ট ফাইভ নাইন হলে এক থেকে বড় আবার দশ থেকে চোরো ফর্মুলাটা কারেক্ট দশমিকটা দিন আমরা আরও একটু নিয়ে আসি তাহলে কী হবে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ নাইন তাহলে এখানে জিরো পয়েন্ট চলে আসছে সংখ্যাটা ছোটো হয়ে গেছে তাহলে এক থেকে ছোটো হয়ে গেছে তাহলে হবে না এটাও কি প্রয় তাহলে আমরা কোনটা নিব এই ফর্মুলাটা নিব যেটা সংখ্যাটা মানে প্রথম অংশটা এক হবে এবং এক থেকে বড় পাশাপাশি দশ থেকে ছোটো হতে হবে তো দশ থেকে যখন ছোটো হতে হবে তার আমাদেরকে কোন স্টেপটা নিতে হবে সেকেন্ড স্টেপটা নিতে হবে সেকেন্ড স্টেপ মানে দশমিকটাকে দুই গড় বামে নিয়ে আসতে হবে দশমিকটাকে দুই গড় কোথায় নিয়ে আসতে হবে বামে নিয়ে আসতে হবে দশমিক কখন বামে আসে প্রশ্ন করতে সেটা ভাগ করলে নাকি গুণ করলে মানে দশমিক বামে কখন আসে ভাগ করলে বাম দিকে চলে আসে একটু আগে আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছিলাম তাই না অর্থাৎ আমি যেটা লিখতাম দেখো তো ওয়ান পয়েন্ট ফাইভ নাইন সরি অর্থাৎ ওয়ান ফাইভ নাইন পয়েন্ট থ্রি টু সেভেন এটাকে আমি যদি কত দিয়ে দশমিকটা দুই আনতে হবে তাহলে একশো আমি যদি একশো দিয়ে সংখ্যাটাকে ভাগ করি তাহলে কী হবে এটা কি হবে একশো দিয়ে তখন সংখ্যাটাকে ভাগ করবো সে দশমিকটা বাম দিকে হয় ঘর আসবে দুই ঘড় আসবে দুই গড় কেন এখানে আনতে হবে সেটা আমরা এখানে ব্যাখ্যাটা দিয়ে ফেলছি তাই না এখন আমি এর আগের ক্লাসেও বলেছিলাম আমরা চাইলেই কিন্তু অঙ্ক যা ইচ্ছে তাই করতে পারি না অঙ্কটা এমনভাবে করতে হবে যাতে পূর্বের লাইনটা মিলে যায় ক্যালকুলেশন তখন ঠিক থাকেই একশো দিয়ে ভাগ করতে বলছে একশোটা আমরা বাড়তি কাজ নিয়ে আসছি তাই না তো একশো দিয়ে তখন বাক করতে বলছে আমরা সেটাকে আবার পুনরায় এখানে একশো দিয়ে গুণ করে দিব তাহলে হবে কি একশো একশো যাবে এটা আর থাকবে তাহলে ইকুয়াল টু কী হবে এই পুরো অঙ্কটা ভাগ করলে আমরা একটু আগে জানি সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ নাইন থ্রি টু সেভেন টেন এখন আমরা দেখব এই ফর্মুলাটা এখানে খাতা লাগে কি না এন হচ্ছে পুরো সংখ্যাটা সেই কারণে আমরা অ্যাটে লিখলাম এ হচ্ছে কি এক থেকে বড়ো দশ থেকে ছোটো এটা হচ্ছে এটা কার মান এর মান এটা টেন থাকবে আর এখানে এন হচ্ছে পাওয়ার এটা হচ্ছে হার মান এন এর মান একটু কেমন যেন গোড়ায় গেছে তাই না কি মা একটু জটিল 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 লাগতেছে আর একটু আমরা প্র্যাকটিস করি তাহলে তোমরা বুঝতে পারবা সো আমরা এখন নেক্সটে যাই নেক্সট হচ্ছে আরও একটা সংখ্যা নিলাম সাপোজ ধরলাম টু থ্রি পয়েন্ট ফাইভ সিক্স এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা তো আমরা কী করব দশমিকটাকে বামে নিয়ে আসবো টু পয়েন্ট থ্রি করার জন্য কেন নিয়ে আসতে হবে আমরা বলে ফেলছি আমি শুধু আমি আর ক্লাস বাড়াচ্ছি না টাইমটা বাড়াচ্ছি না তাহলে মানে এটা কী হবে টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ সিক্স যেহেতু বামে নিয়ে আসতে হবে তাহলে একটা শূন্য দিয়ে মানে দশ দিয়ে ভাগ করতে হবে ইন্টু এখানে যা লিখবো এখানে তাই হবে দশ দুইটা সেম হতে হবে ইকুয়াল টু এটা কী হবে তাহলে টু পয়েন্ট থ্রি ফাইভ সিক্স ইন্টু টেন সহজ না আচ্ছা আর একটা দেখি তোমরা প্র্যাকটিস করবো ফাইভ সিক্স সেভেন এইট পয়েন্ট নাইন টু ইকুয়াল টু সেম জিনিস ফাইভ সিক্স সেভেন এইট পয়েন্ট নাইন টু ওয়ান কয়েক নিয়ে আসবো বামে গণ নিয়ে আসবো তিনটা শূন্য দিব তিন ইন্টু এখানে যা থাকবে এখানে তাই হবে ভাগ করলে কত হবে ফাইভ পয়েন্ট এইট নাইন্টু টেন সহজ না একদম আচ্ছা এবার আমরা একটা করি যদি এরকম হয় জিরো পয়েন্ট থ্রি টু ফাইভ তাহলে কী হবে এখন দশমিকটা কোথায় নিতে হবে দশমিকটা ডান দিকে নিতে হবে ডান দিকে নিলে কী করতে হয় গুণ করতে হয় তাই না আমরা একটু আগে কিন্তু শুরুতে এটা আমরা আমাদের সাথে শেয়ার করেছিলাম তাহলে আমরা কয়গণ নিব এক একগণ নিলে দশ দিয়ে গুণ তাহলে জিরো পয়েন্ট থ্রি টু ফাইভ ইন্টু দশ দশ দিয়ে গুণ করলে এটা যাবে কিন্তু দশ কি দশটা কি আমরা কি আগে থেকে ছিল নিশ্চয়ই ছিল না দশ দিয়ে গুণ করলে আবার দশ দিয়ে বাক করে হবে ঠিক এটার মতো যাতে বেরিস হয়ে যায় তাহলে ইন্টু ওয়ান বাই টেন এটা এটা গুণ করলে কি হয় থ্রি পয়েন্ট টু ফাইভ ইন্টু আর এটাকে আমরা তখন ভাগ এক লাইনে লিখবো টেন টু ফোর মাইনাস ওয়ান হয়ে যাবে তাই না এরপর কী আসবে আমি যদি আর একটু জটিলতা কি সংখ্যা নিই জিরো 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 থ্রি টু ফাইভ এটা হলে কী হবে সো আমি এদিকে এইভাবে করে ফেলতেছি দেখো জিরো পয়েন্ট এক দুই তিন থ্রি টু ফাইভ গুণ ওয়ান আমরা দোষী মুখ কয়েকগণ নিব এক দুই তিন চার গুণ নিব মানে তিনের পরে নিব তাহলে চারটা শূন্য হবে এক দুই তিন চার ইনু চারটা চুন দিয়ে ভাগ তাহলে টেন টুয়েন্টি ফোর মাইনাস ফোর তাই না এভাবে আর কি আমি এই লাইনটা লিখি নাই ইকুয়াল টু এটা গুণ করলে কী হবে থ্রি পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টুয়েন্টি ফোর মাইনাস ফোর সবচেয়ে মজার বিষয় হচ্ছে তুমি যখন এই লাইনটা ক্যালকুলেটরে গুণ করে নর্মাল মোডে নিয়ে আসবা তুমি এই সংখ্যাটা পেয়ে যাবা একইভাবে তুমি এই পুরো অঙ্কটা যখন তুমি কী করবা এই গুণ করে ক্যালকোটারে বসানোর পর যখন তুমি নর্মেল মোডে নিয়ে দেওয়া তখন কী পেয়ে দেওয়া এই সংখ্যাটা পেয়ে যাবা তাহলে আমাদের মানটা কারেক্ট আসে ওকে আচ্ছা আমাদের তাহলে বৈজ্ঞানিক রূপটা চলে গেলো অর্থাৎ কোনো একটা সংখ্যাকে এই ফর্মেটে নিয়ে আসা কোনো একটা সংখ্যা আমি আবার বলি কোনো একটা সংখ্যা এন কে এক গুণ টেন টুটি ফোর স্মল এন এই ফর্মেটে যে নিয়ে আসা হয় সেটাকে কি বলা হয় বৈজ্ঞানিক রূপ বোঝা গেছে ক্লিয়ার আচ্ছা এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে বাকি দুইটা হতে একদম একদম ক্লিয়ার মানে একদম সহজ একটা পড়া বাকি দুইটা কিভাবে দেখো যে লগের পূর্ণ কী জিনিস পূর্ণ কী জিনিস পূর্ণ মানে পূর্ণ অংশ তাহলে সংখ্যা এটা দেওয়া থাকুক কিংবা এটা দিয়ে থাকুক কিংবা আগেরটা দিয়ে থাকুক যেটাই থাকুক সেটাকে আমরা প্রথমে এই ফর্মেটে নিয়ে আসবো এই ফর্মেটে নিয়ে আসবো নিয়ে আসার পর অ্যান এন মান যেটা থাকবে কার মানের মানিক টু কি বের হয় সেটা দেখতে পারবা এখানে অ্যানিকোয়াল টু অ্যানিকোয়াল টু ভাইসি মাইনাস ওয়ান আর এখানে অ্যানিক টু ভাইসি মাইনাস ফোর এখানে মাইনাস ফোর এখানে মাইনাস ওয়ান এই এর মানটাই হচ্ছে পূর্ণ কি অ্যানের মানটাই পূর্ণ মানে পূর্ণ অংশ তাহলে আমরা কী করতে পারি এখানে পূর্ণ মাইনাস ওয়ান আর এখানে কি পূর্ণ মাইনাস ফোর কিন্তু লগের পূর্ণ কখনো ঋণাত্মক সংখ্যা হয় না সেটা অ ঋণাত্মক সব সবসময় হয় এই জন্য আমাদেরকে এটা লিখতে হবে এভাবে ওয়ান আর উপর একটা দাগ দিতে হবে সেম এটাই লিখতে হবে ফোর উপরে একটা বার দিতে হবে ফোরের উপর বার দেওয়া মানে হচ্ছে সেটা মাইনাস ফোর সো আশা করছি তোমরা বৈজ্ঞানিক সংখ্যার যে বৈজ্ঞানিক রূপ সেটাও তোমাদের ক্লিয়ার হয়ে গেছে পাশাপাশি লগের যে পূর্ণক সেটাও তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এখন বাকি হচ্ছে লগের অংশক নির্ণয় অংশক দুইভাবে করতে পারে আমি তোমাদেরকে দুইটা উদাহরণ দিয়ে দেখাই আমরা অংশ নির্ণয় করব সাধারণত সাধারণত আমরা অংশ নির্ণয় করব ক্যালকুলেটর দিয়ে তাহলে লগের পূর্ণক আমরা বের করে ফেলছি আমি বের করার জন্য দুইটা উদাহরণ লিখি তোমাদেরকে লক টু সেভেন ওয়ান সেভেন আর একটা হচ্ছে লক জিরো পয়েন্ট জিরো জিরো এইট্টি সিক্স জিরো পয়েন্ট জিরো জিরো এইট থ্রি সিক্স ওকে এবার এই জিনিসটা যেটা আছে সেটা হচ্ছে লগের এটা একদম সিম্পল একটা ব্যাপার বা আমরা এখন ক্যালকুলেটর নিব ক্যালকুলেটর আমরা এই দুইটা কাজই আমরা সরাসরি ক্যালকুলেটর দিয়ে করবো ক্যালকুলেটর দিয়ে কীভাবে করে একটু দেখাই তোমাদেরকে আমি ক্যালকুলেটারে তোমাদেরকে সরাসরি দেখাই সেটা আমরা শুরুতে দিব প্রথমে এসি সব সময় আমরা এসি দিব অর্থাৎ অল ক্লিয়ার করে দিব এরপর আমরা প্রথমে লিখবো লক এখানে লক কোথায় লিখতে হবে এটা হচ্ছে লক দেখো লক দেওয়ার পর কিন্তু লক লেখাটা চলে আসছে তো আমার এই ক্যালকুলেটারে কিন্তু এখানে ভিত্তি করছে তো কত ভিত্তি দিব ভিত্তি সাধারণত ট্যান্ট হয় বা না দিলেও চলবে আমার এরপর আমরা অ্যারো চিহ্ন বা অ্যারো চিহ্ন দিয়ে একটু বাইরে নিয়ে এসে আমরা লিখব টু সেভেন ওয়ান সেভেন টু সেভেন ওয়ান সেভেন ওয়ান সেভেন অর্থাৎ লক টু সেভেন কি দিলাম ওয়ান সেভেন ঠিক আমার বোর্ডে যেটা আছে সেটার মতো আমার বোর্ডে কথা আছে একটু দেখি হ্যাঁ লক টু সেভেন ওয়ান সেভেন তো আমরা এখন কী করবো এরপর আমরা ইকুয়াল টুটা দিবো এরপরে যেটা আসছে আমি একটু দেখি আবার ওকে লক দিতে হবে ডিফল্ট হিসেবে টু সেভেন ওয়ান সেভেন এবার কিন্তু আমরা একটু দেখি হ্যাঁ লক টেন ভিত্তিক টু সেভেন ওয়ান সেভেন কোনো ভিত্তি না থাকলে কিন্তু সংখ্যার ক্ষেত্রে টেন দিতে হয় এরপর আমরা ইকুয়াল ডেটা দিব আসছে কথা থ্রি পয়েন্ট ফোর থ্রি ফোর জিরো হ্যাঁ আমরা এখানে বোর্ডে লিখি আমরা এখানে পাইলাম যেকাল টু থ্রি পয়েন্ট ফোর থ্রি ফোর জিরো এইট আমরা এই অংশটা পাইলাম এক্ষেত্রে এটা কিন্তু একটা ওয়ান থেকে বড় সংখ্যা এক্ষেত্রে কিন্তু প্রথম যে অংশটা আমরা পাবো এখানে সেটা হচ্ছে পূর্ণ। কত পাইলাম থ্রি আর অংশক হবে বাকি অংশটা জিরো পয়েন্ট এটা হচ্ছে অংশক তাহলে এটা কিন্তু একদম সহজ বিষয় তাই না তোমরা চাইলে সেটা একটু পরীক্ষা করতে পারো যে আসলে পূর্ণ থ্রি হয় কি না সিম্পল ব্যাপার সবার দেখো তো টু সেভেন ওয়ান সেভেন এখানে দশমিক হল সেটাকে আমরা কোথায় নিয়ে আসবো তিন এ পাশে নিয়ে আসব তো তিন ঘর যখন আমরা এ পাশে নিয়ে আসবো তাহলে কত হবে পূর্ণ থ্রি হবে এবার এখানে একটু একটু মন্দির দেখতে হবে এটা এই জায়গাটা একটু মানে মন দিয়ে দেখবা আর হ্যাঁ ক্লাসের শেষে কিন্তু তোমাদের চমৎকার একটা বুদ্ধি দিব তোমরা ইজিলি সেটা পারবা আমরা এটাও সেম আগে ক্যালকুলেটর একটু করে দেখি কত আসে সো আগের মতোই আমি অ্যাসি দিলাম এসি দেওয়ার পর আমরা লক দিব লক দেওয়ার পর আমার টেন ভিত্তি দিলাম অনেকের ক্যালকোটার তো এরকম থাকতে পারে নাও থাকতে পারে সেক্ষেত্রে সরাসরি লক দিলে হবে এরপর লিখবো জিরো পয়েন্ট জিরো জিরো এইট থ্রি সিক্স জিরো পয়েন্ট জিরো জিরো এইট থ্রি সিক্স এরপর আমরা কী দিব ইকুয়াল টুটা দিব ইকুয়াল টু দেওয়ার পর দেখো ভালো করে ক্যালকো হচ্ছে মাইনাস টু পয়েন্ট জিরো সেভেন জিরো জিরো সেভেন 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 ইত্যাদি তাই না আমরা একটু লিখি সেটা ইকুয়াল টু মাইনাস টু পয়েন্ট জিরো সেভেন সেভেন লিখলাম আমরা হ্যাঁ এটা বস্তু এইট হবে যে আমরা এটা এইট হবে ওকে এরপরে একটু নিষ্ক্রিয় করো এখানে যেহেতু মাইনাস আসে মাইনাস টু পয়েন্ট সামথিং আসে মাইনাস টু পয়েন্ট সামথিং মানে হচ্ছে মাইনাস টু পয়েন্ট সামথিং মানে একটু বড় হচ্ছে থ্রি মানে মাইনাস থ্রি মনে রাখবা মাইনাস টু পয়েন্ট সামথিং এর একটু বড় একটু বড় যেটা সেটা হচ্ছে কি থ্রি তাহলে আমরা কি লিখবো মাইনাস থ্রি ক্লিয়ার এরপরে এখানে মাইনাস অবশ্যই কি হবে প্লাস আমি আবার বলি মাইনাস টু পয়েন্ট সামথিং মানে এর পরবর্তী সঙ্গে হচ্ছে মাইনাস থ্রি তো মাইনাস থ্রিতে আমরা লিখে ফেললাম এরপরে এটা অবশ্যই কি হবে প্লাস হবে আমি আবার বলি মাইনেস টু এর পরে বা মাইনাস থ্রি পয়েন্ট সামথিং হলে পরেশন হবে ফুর সো মাইনাস ফোর বসবে যদি কখন এরকম হয় মাইনাস ফাইভ পয়েন্ট জিরো এইট হয় তাহলে আমরা পল লিখব প্লাস ক্লিয়ার এরপর দেখো আবার আমরা এই ক্যালকুলেশনটা কীভাবে করবো এই ক্যালকুলেশনটাকে করার জন্য আমরা মাইনাস অর্থাৎ এটার সাথে প্লাস থ্রি আমরা কী করে দিব যুগ করে দিব ঠিক যা আসবে এখানে আমরা যে মানটা আসে সেটার সাথে আমরা কি দিব প্লাস থ্রি দিলাম দেখি কত হয় আর চেয়ে জিরো পয়েন্ট নাইন টু টু আমরা এটা লিখব জিরো পয়েন্ট নাইন টু 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 আর একটা লিখলাম এই টমে আমরা এটা আসলে আসলে এটা এটা মিলি না এখন সেটা দেখব আমি আবার একটু ক্যালকুলেটার দেখাই তোমাদেরকে একদম আমি একবার অ্যাসি দিলাম অ্যাসি দেওয়ার পর একটা বুডে দেখি হ্যাঁ বুর্ডে দেখো মাইনাস থ্রি প্লাস জিরো পয়েন্ট নাইন টু টু আছে তাই না আমরা একটু ক্যালকুলেটার সেটা লিখি ওই উপরের লাইনটা আসি কিনা মাইনাস থ্রিটা হ্যাঁ দেখো এবার ক্যালকুলেটর দেখো আমি একটু দেখি আবার সেটা হচ্ছে একটু দেখাই করবো হ্যাঁ মাইনাস কী দিলাম থ্রি প্লাস জিরো পয়েন্ট নাইন টু টু নাইন টু 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 আমি দিলাম দেখো এবার মাইনাস থ্রি প্লাস জিরো পয়েন্ট নাইন টু টু ঠিক আমাদের বোর্ডে যেটা আছে সেটার মতো ক্লিয়ার আচ্ছা এখন দেখি আমরা এখানে ইকুয়াল টু দিলে আমাদের আনসারটা কী আসে ঠিক আছে আমরা এখন কী দিলাম ইকুয়াল টু দিলাম ইকুয়াল টু দেওয়ার পর আমরা যখন এস ডি দিব তখন দেখো মাইনাস টু পয়েন্ট জিরো 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 সেভেন সেভেন এইট আসছে আমরা একটু এখানে দেখি বুড়ে মাইনাস টু পয়েন্ট জিরো 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 সেভেন সেভেন এইট তাই না হুবহু মিলে গেছে না একটু আবার দেখো মিলে গেছে না অর্থাৎ এই ক্যালকুলেশনটা হুবহু এটার সাথে মিলে যাবে এই তো সেম এখানে প্রথম অংশ যেটা সেটা হচ্ছে পূর্ণক তাহলে এখানে কী হবে পূর্ণক হবে থ্রি আর ম্যানটি আমরা জানি সেখানে এখানে লেখা যাবে না আর অংশ হবে কত হবে জিরো পয়েন্ট নাইন টু 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 এ হচ্ছে আজকের পূর্ণক এবং অংশক। এবার আমি ক্লাসের শেষের দিকে চলে আসছি আজকের ক্লাসের শেষে একটা তোমাদেরকে বোনাস হিসেবে একটা একটা কৌশল শিখিয়ে দিব বলছিলাম আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি সিক্স টু থ্রি সেভেন সিক্স টু থ্রি পয়েন্ট সেভেন সিক্স টু পয়েন্ট থ্রি সেভেন আমি এখানে তিনটা সংখ্যা লিখলাম অঙ্ক সংখ্যা অর্থাৎ পূর্ণ আচ্ছা দেখা এবার সিক্স টু থ্রি সেভেন সিক্স টু থ্রি সেভেন হলে তার এই পাশে একটা কী আছে দশমিক আছে তা দশমিকের বামে ক্ষয়ঘর আছে এখানে চার ঘর আছে দশমিকের বামে ঘর চার ঘর আছে সো পূর্ণক্ষবে এখান থেকে সবসময় এক বিয়োগ ফোর মাইনাস ওয়ান ইকুয়াল টু থ্রি এটা হচ্ছে কি পূর্ণক একইভাবে এর দশমিকের বামে ক্ষয়ঘর আছে তিন ঘর আছে দশমিকের বামে এক দুই তিন ঘর আছে তাহলে পূর্ণক্ষবে থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল টু অত টু একইভাবে দশমিকের বামে কয় ঘড় দুই ঘড় আছে তাহলে পূর্ণ কত হবে পূর্ণ হবে ওয়ান যদি এরকম হয়তো সিক্স পয়েন্ট টু থ্রি সেভেন তাহলে ওয়ান আছে আর পূর্ণ ক্ষমে কত জিরো যদি এরকম হয়তো জিরো পয়েন্ট সিক্স টু থ্রি সেভেন তার দশমিকের বামে কত শূন্য মানে এক তাহলে কি উত্তর হবে পূর্ণ হবে মাইনাস মাইনাস ওয়ান আশা করি তোমাদের ক্লাসটা অনেক মজা লেগেছে তাই না এরপরও তোমরা বারবার ক্লাসটা একটু রিপিট করবা তাহলে আমি কিন্তু তোমাদের সূচক নিয়ে তিনটা ক্লাস করেছিলাম ধারাবাহিকভাবে তিনটে ক্লাস আর লগারিজম নিয়ে আজকের ক্লাস হম চারটা ক্লাস টোটাল চতুর্থ আধ্যায়ের উপর চার দশমিক এক চার দশমিক দুই চার দশমিক তিন নিয়ে তোমাদের মুঠ আমি ষাটটি ক্লাস উপহার দিয়েছি এই ষাটটি ক্লাস যদি তোমরা মন দিয়ে দেখো বাসায় প্র্যাকটিস করো আই হোপ আমি এতটুক পর্যন্ত নিশ্চিত করে বলতে পারি যে সূচক এবং লগারিজম থেকে তোমাদের কোনো প্রাইভেট পড়তে হবে না কোথাও যেতে হবে না তোমরা ইজিলি আনসার করতে পারবা শু আসে পর্যন্তই সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ